সোজা করে রেখে দে, ওই লাইটটা আমার তাহলে করতে চলেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার। ওখানে রোজি রয়েছে, দেখতেই পাচ্ছ। তো জুম হচ্ছে না ফ্রন্ট ক্যামেরা যেহেতু, তো আজকে লক্ষ্মী পুজো খুব আনন্দ করব। আর আনন্দ বলতে বাজি কিনেছি অনেক, বাজি টাজি ফাটাবো। আর বাইরে মেঘ ডাকছে, যাই না বৃষ্টি হবে কিনা, এখন বিকেল অনেকটাই বাজে। লক্ষ্মী পুজোতে আনন্দ করব, কিন্তু আর একটা দুঃখের কথা আছে, মানে আমাদের দুঃখের কথা। এটা হচ্ছে আমাদের ইউটিউব অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছিলো সপ্তমীর দিন। সেটা নিয়েই তোমাদের কিছু বলবো, ভিডিওটা বানাতে পারিনি, পুজোর মধ্যে ব্যস্ত ছিলাম। তো জানি কেউ ভিডিও দেখতে পারবে না পুজোর মধ্যে, সেরকম একটা ভিডিও ছিল, সবাই ঘুরতে ব্যস্ত থাকবে। সপ্তমীর দিন মানে 2 তারিখ অক্টোবরের, তো ওই দিন আমাদের চ্যানেলটা হ্যাক হয়েছে, হঠাৎ করে ভিডিও আপলোড হয়েছে। আমি সকালে উঠে দেখলাম, অনেক রাতে ভিডিও আপলোড হয়েছে, প্রায় 2টার দিকে ভিডিওটা আপলোড হয়েছে। আমি সকালবেলা উঠে দেখলাম যে আমাদের অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও আপলোড হয়েছে, অ্যাডোবের কোনো কিছু একটা। তোমরাও হয়তো যারা যারা দেখেছো খেয়াল করেছো হয়তো, কারণ ভিডিওটা অনেকক্ষণ আপলোড ছিল, 200 ওপর ভিউ গেছিলো। তো আমি সাথে সাথে সকালবেলা উঠলাম, দেখলাম যে আমি যেরকম টাইপের কোনো ভিডিও আপলোডই করি না। এরকম অনেকজনের সাথেই হয়েছে, ক্রিপ্টো থেকে এসছে, ক্রিপ্টোর ভিডিও আপলোড হয়েছে আমার আরেকটা জিমেলের আরেকটা ফেস ইউটিউবের অ্যাকাউন্ট থেকে। তো ওটা আমার গেমিং চ্যানেল ছিল, অনেক ফার্স্টের দিকে শুরু করেছিলাম, তো ওটা দেখলাম ক্রিপ্টোরই। ওটা আমার যে চ্যানেলের ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, আর ডিপিটাও চেঞ্জ করে দিয়েছে প্রোফাইল পিকচার চ্যানেলে। তো চ্যানেলে দেখতে পেয়েছি, তো আমি সাথে সাথে কী করে বুঝতে পারছিলাম না, প্রথমবার এরকম হয়েছে। দেখো ইউটিউবের জার্নি শুরুতেই এরকম হচ্ছে, তাহলে পরে গিয়ে কী হবে তার তো ঠিক নেই। তো তাই জন্য আমি সাথে সাথে সবার আগে আমি সমস্ত জায়গা থেকে দেখলাম যে কী করে কী হয়েছে। তো আমার জিমেলে একটা নোটিশ এসেছিলো যে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, মানে ওরমভাবে আসে না, মানে কিছু ভাইরাস অ্যাটাক হয়েছে, মালওয়্যার ভাইরাস বলে এসছে, আর ভাইরাসটা সিঙ্গাপুর থেকে, মানে যে হ্যাক করে সে হচ্ছে সিঙ্গাপুরের, আর iOS ডিভাইস থেকেই হ্যাক হয়েছে। তো তারপর দেখালো যে রকম, মানে আমি কোনো ক্র্যাক ফাইল ডাউনলোড করেছিলাম কম্পিউটার থেকে, মানে ফিল্মোরা 11-এর ক্র্যাক ফাইল আমি ডাউনলোড করেছিলাম, তো সেখান থেকে ভাইরাসটা এসছে। ও আমার একটা বন্ধুকে আমি সাথে সাথে ফোন করলাম, তারপরে ও বললো যে দেখ তুই যত সমস্ত ডিভাইসে সব জায়গা দিয়ে লগ আউট করে দে, বিশেষ করে কম্পিউটার থেকে মানে PC থেকে আগে তুই আগে লগ আউটটা কর, তারপরে দেখ কী হয় না হয়। তো আমি সাথে সাথে সব জায়গা থেকে লগ আউট করলাম, জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি, আমি সাথে সাথে ভিডিওটা আপলোড হয়েছিলো সেই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে আমি পাসওয়ার্ড সব চেঞ্জ করলাম সাথে সাথে। তো পাসওয়ার্ড চেঞ্জ করার পরে দেখলাম না আর কিছু হয়নি, না ওই চ্যানেল থেকে আজকে অনেক দিন হয়ে গেল, এখনও কোনো রকম এফেক্ট পড়েনি। কিন্তু হ্যাঁ, আর একটা নোটিফিকেশান আছে আমার জিমেলে, তারপর দেখে আমার ফেসবুক হ্যাক হয়ে যায়। ফেসবুক একটা কী করে হয়, ও আমার ফেসবুকের ভিতরে জিমেল পর্যন্ত চেঞ্জ করে দেয়। আমি ফেসবুকের ভিতরে জিমেলটা পর্যন্ত চেঞ্জ করতে পারছিলাম না, মানে যত কোড যাচ্ছে ওর জিমেলে যাচ্ছে। আর আমার যে নিজস্ব পার্সোনালি রোজির, আর আমার যে ইউটিউব চ্যানেলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের যে জিমেলটা রয়েছে সেই জিমেল ধরে আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছে। রাত্রির 2:30টার সময় আমি ঠাকুর দেখছি, তখন ব্লক করছি, তো তখন দেখি প্রচুর নোটিফিকেশান ঢুকছে জিমেলে, কিসের না রিকভারি কোড, আমার জিমেলও অ্যাকাউন্ট খুলে ফেলেছে। আমি কোড দিও নি, তারপরেও অ্যাকাউন্ট খুলেছে, করতে পারছি না। ওখানে ভিড়ভাড়টার মধ্যে নেট কাজ করছে না, অনেক লোকজন, ঠাকুর দেখতে পেয়েছি মন মেজাজ খারাপ হয়ে গেছে পুরো। ফোনটা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে পরের দিন আমার একটা বন্ধুকে ডাক করিয়েছি যার সাথে আমি কথা বলেছিলাম। তো সে আমাকে বললো যে তুই এক কাজ কর, কোনো কিছু অন করবি না, PC থেকে নেটটা খুলে রাখ, PC থেকে ভাইরাসটা আসছে, ওই ক্র্যাক ফাইল ডাউনলোড করার জন্য মালওয়্যার বলে একটা ভাইরাস আসছে। তোমাদের সবাইকে বলি, তোমরা যারা যারা কম্পিউটারে থেকে ভিডিও আপলোড করো, তো তারা প্লিজ মানে যখনই তোমরা আপলোড করবে তোমাদের অ্যাকাউন্টটাকে লগ আউট করবে, যে কোনো ক্রোম ব্রাউজার দিয়ে হোক, যেখান দিয়েই হোক না কেন, তোমরা তোমাদের অ্যাকাউন্টটাকে লগ আউট করবে, কোনো পাসওয়ার্ড সেভ করবে না ডেস্কটপে। তো পরের দিন তো নেট খুলে রাখার পরে ও এসে দেখলো সমস্ত কিছু। প্রথমে তো যে আমার জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা বানিয়েছিল সেটাকে আগে ডিলিট করলো, আর আমি তার আগেই আমার PC থেকে যত আমার জিমেল চলে ইউটিউবের অ্যাকাউন্ট এখন সব কিছু ডিলিট করে দিয়েছি, ওখান থেকে লগ আউট করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। 2-step ভেরিফিকেশান তো অন ছিলই, আর তারপর সাথে সাথে কী করবো। তো ও বললো যে তোর ফেসবুকটা দেখি যদি ফিরে আনা যায়। তো আমি ভেবেছিলাম ফেসবুক তো আসবেই না, ফেসবুক গেছে, আর এবার ফেসবুক গেলে আমি আর ফেসবুক অ্যাকাউন্টই খুলতাম না আর কোনো। তো সাথে সাথে ও আমার ড্রাইভিং লাইসেন্সটা ছিল, বলো কোনো একটা আইডেন্টিটি দে, তো আইডেন্টিটির মধ্যে আমাকে ড্রাইভিং লাইসেন্সটা সামনেই ছিল, ওটা দিলাম। আমাকে যে নোটিফিকেশান এসছে যে তুমি তোমার অ্যাকাউন্টটা যদি ফিরে পেতে চাও, তো তুমি তোমার অ্যাকাউন্টটাকে আমরা এখন লগ আউট করে দিচ্ছি, মানে টোটালি পুরো লক করে দিচ্ছি, ফেসবুকে তোমার কোনো অ্যাকাউন্ট শোই করবে না, ঠিক আছে। তুমি যদি তোমার অ্যাকাউন্ট ফিরে পেতে চাও, তাহলে তুমি তোমার আইডেন্টিটি দিয়ে ঠিকঠাক প্রুফ দিয়ে তুমি তোমার অ্যাকাউন্ট ফিরে পেতে পারো। আমি সাথে ড্রাইভিং লাইসেন্স দিলাম, আমার বন্ধুরা সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাপ্লাই করলো। তো 2 মিনিটের মধ্যে সাথে সাথে দেখলাম আমি আমার ফেসবুক পেয়ে গেছি। তো কালকে রাতে আর একটা নতুন জিমেল থেকে দেখলাম হ্যাক হয়েছে, মানে আমার জিমেল দিয়ে অনেক কিছু সার্চ করছে,
সমস্ত রকম মড ফড, এই দেখো আমি তোমাদের এটাও দেখাচ্ছি, এই সমস্ত মড জিনিসপত্র, গেমের মড, গেমের ক্র্যাক, ফ্রি ফায়ার, জিটিএ ভাইস সিটি এইসবের ইয়ে হচ্ছে দেখলাম। সেটা দিকেও মেল এসছে একটা, লক্ষ্মী পুজোর দিনে হবে যে আজকে লক্ষ্মী পুজো, আজকেরও যদি এরকম হয় তাহলে কেমন করে হবে, এ তোমার পুরো মজার দিনগুলোই নষ্ট করে দিচ্ছে। তারপরে আমি দেখলাম যে ওই অ্যাকাউন্টটা আমার টু স্টেপ ভেরিফিকেশন অন ছিল না, তো সাথে সাথে আমি লগ আউট করলাম, লগ আউট করে পাসওয়ার্ড চেঞ্জ করে আবার নতুন করে টু স্টেপ ভেরিফিকেশন অন করলাম, আবার সব ঠিক আছে। তো চলো অনেক কথা বলে ফেললাম, তো সবাই খুব সাবধান, প্রচুর পরিমাণে ইউটিউবের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, যাওয়া হবে। চলো আজকে লক্ষ্মী পুজো আনন্দ করি, যা আনন্দ করেছি তোমাদের সাথে শেয়ার করি, চলো তাহলে। এই যে দেখছো রোজি, রোজি এখন বাজি ফাটাতে যাবে আমার সাথে, লক্ষ্মী পুজোর বাজি, ওখানে পুজো হয়েছে, দেওকে 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 দে, রোজি চলো বাজি ফাটাবো, আমরা বাজি ফাটাবো, চলো 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 চল 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 বাজি ফাটাবো, চল একটুও ভয় পাই না রোজি, বাজি সোজা করে রেখে দে, চারিদিকে পুরো ধোয়াই ধোয়া হয়ে গেছে, আর এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো করছে দেখো, এই বস 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 কাটতে হবে, একবার ছেঁকাও খেয়েছে একটা ছোট্ট আগুনের ফুলকিতে, রোজি ওখানে তুবড়ি ফাটিয়েছি, তুবড়িটাকে ধরার জন্য কি করছে জানো, যখন তুবড়িটা ধরেছি তখনও কি লাফালাফি করছিল তোমরা তো দেখলে, আর ওই গরম আগুন ওটাকে গিয়ে লাথি দেবে, দেখা যাক কি হয়। করতে চলেছি কোমরের মতন অবস্থা, চাপা দিতে হবে না এমনি, নিচু নাহলে হাওয়াটা উড়ে যাবে, কি অবস্থা দেখা যাক, উঠে গেছে আজকে এখানেই ইতি, আর অন্য জায়গায় যেতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা জানি অনেক ছোটো, আমাদের আমার সাথে যা কাণ্ড হয়ে গেলো পুরো পুজোটাই মাটি করে দিয়েছে, তো যার জন্য ভাবলাম যার কী করবো, যা আছে কপালে তাই হবে, তো চলো নেক্সট দিন একটা ভালো ভিডিও নিয়ে আসবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর রোজি নিচে ঘুমাচ্ছে, মেয়েজি রোজি জেগেই আছে, দেখো লেজ নিচ্ছে, চল।